রবীন্দ্রনাথ বলেছেন, আমি তোমাদেরই লোক, তোমাদের মানে মানুষ। এই মানুষ আজ খারাপ অবস্থায় রয়েছেন, এই গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা নেই দেশের সরকারের। রবীন্দ্র জন্মদিনে তার কথা ধরেই গোটা বিশ্বকে বিশ্লেষণ করেছেন ঝলক মুখার্জি, এরাজ্যের প্রাক্তন ছাত্র যুব নেতা। শুক্রবার ছাত্র যুব ভবনে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছে DYFI। সেখানে বক্তব্য রাখেন ঝলক মুখার্জি, বলেন, শুধু রবীন্দ্র জন্মদিন পালনের মধ্যে না থেকে তার ভাবনা এবং চিন্তাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি তোমাদেরই লোক, রবীন্দ্রনাথ বলেছেন আমি তোমাদেরই লোক, এবং তোমাদের মানে মানুষের, মানুষের কথা বলেছেন। এই মানুষ হচ্ছে খারাপ অবস্থার মধ্যে, দুদিক থেকে খারাপ অবস্থা। একটা হচ্ছে কোভিড এর প্রেক্ষিতে, অর্থাৎ তার যে জৈবিক ক্ষতগুলি পরিবর্তন ঘটেছে আমাদের এই পরিবেশের মধ্যে, পৃথিবীর পরিবেশের মধ্যে, সেটার একটা বিষয় আছে। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। তো এখানে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি। তো রবীন্দ্রনাথ তো মানুষের কথাই বলতেন, এই মানুষ আজকে খারাপ অবস্থা। বিশেষ করে আমাদের ভারতবর্ষের কথাই যদি বলি, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ যারা রয়েছেন আমাদের ভারতবর্ষে, আমার দেশের যারা সরকার পরিচালনা করছেন, এই দেশের যারা গরিব অংশের মানুষ আছে তাদের জন্য ভাবনা নেই, চিন্তা নেই। তারা কিভাবে খাবে, তারা কিভাবে আগামী দিনগুলি তাদের যাবে, এই সমস্ত বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। এখন পর্যন্ত আমরা যা দেখছি, দাবি উঠছে বিভিন্ন অংশের মানুষের, দাবি উঠছে যারা গরিব মানুষের জন্য সরকারের ভূমিকা থাকা দরকার। আমাদের ছাত্র যুব আন্দোলনের যে মৌলিক যে দুটো বিষয়, একটা হচ্ছে বিজ্ঞানকে ভিত্তি করে আমরা চলি, আর দুই হচ্ছে রাষ্ট্রের ভূমিকা থাকতে হবে। আজকে কোভিড-19 যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতে আমাদের সামনে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসছে। আজকে বিজ্ঞানই হচ্ছে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাকে ভিত্তি করে আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারি। আর দুই হচ্ছে রাষ্ট্রের যদি ভূমিকা না থাকে, রাষ্ট্র যদি তার তার ভূমিকা যদি সাধারণ মানুষের জন্য না হয়, তাহলে কি অবস্থা হতে পারে। আজকে গোটা পৃথিবী দেখছে, আজকে ভারতবর্ষ দেখছে, আজকে ব্যক্তি পরিচালনায় যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আছে, আমি যদি বিভিন্ন বেসরকারি, আমরা যদি বিভিন্ন বেসরকারি যে হাসপাতালগুলি আছে সেটার প্রেক্ষিতে যদি আলোচনা করি, কোনো ভূমিকা নেই। করোনা মোকাবেলা করার প্রশ্নে আজকে যা ভূমিকা আছে সরকারি, অর্থাৎ এই সরকার পরিচালনা এবং বিজ্ঞান, বিজ্ঞানকে ভিত্তি করে চলা, এই যে দুটো বিষয় আজকের প্রেক্ষিতে আমাদের সামনে দারুণভাবে সামনে চলে এসেছে। আজকের দিনটি আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, আমাদের গোটা পৃথিবীর মানব সমাজের জন্য একটা যে আলোকবর্তিতা, সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে মানুষরা, যে মনীষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পৃথিবীর ইতিহাসে, তাদের অন্যতম রবীন্দ্রনাথের আজকে 160তম জন্ম আমরা পালন করছি, গোটা বিশ্ব করছে, আমরাও পালন করছি, আমাদের এই ছাত্র যুব ভবনে আমরা পালন করছি। তো বিগত সময়গুলিতে আমরা যেরকমভাবে পালন করতাম, ঠিক সেরকমভাবে তো আমরা এবার পালন করতে পারছি না। গোটা পৃথিবীর মধ্যে একটা পরিস্থিতির পরিবর্তন ঘটেছে করোনার প্রেক্ষাপটে আমাদের রাজ্যে, ফলে আমরা খুব ছোট পরিসরে আমরা এখানে অনুষ্ঠান করছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।